আসসালামু আলাইকুম জেএসএম ভাইরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো জেএসএম ভাইরা, আমার হাতে একটি ফোন আছে, সাম্পনি কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে V128। এই সেটটিতে প্রবলেম ডিসপ্লে, বন্ধুরা দেখেন ডিসপ্লে নীল হয়ে আছে, ব্লু হয়ে আছে, ব্ল্যাক হয়ে আছে। তো বন্ধুরা দেখেন এই যে ডিসপ্লেটি ব্ল্যাক হয়ে আসছে, কালো কালো হয়ে আসছে, দেখেন কোনো লেখা টাকা কোনো কিছু আসে না, শুধু খালি ডিসপ্লে লাইট এসেছে এবং ডিসপ্লে হোয়াইট হয়ে এসেছে, সাদা। তো বন্ধুরা ব্লু হয়ে এসেছে এবং সাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি নতুন এলসিডি দিয়ে চেক করে দেখেছি, তারপরেও আমার নতুন ডিসপ্লে দিয়ে চেক করেছি, চেক করার পরেও আমাদের ডিসপ্লে কালো হয়ে গেছে, কালো হয়ে থাকে, সাদা হয়ে থাকে। তো বন্ধুরা দেখেন, আপনাদের বোঝার সাথে আবার আপনাদেরকে বোঝাচ্ছি, দেখেন এই যে আমি সেটটা চালু করলাম, বন্ধুরা দেখেন এই যে, দেখেন বন্ধুরা এই যে কালো হয়ে আছে, তো কালো হয়ে আছে। তো আমি নতুন এলসিডি দিয়েও চেক করেছি, একই অবস্থা, এবং যেটা নতুন এলসিডি সেটা এর সাথে যে এলসিডিটা আছে সেটার সাথকার যে এলসিডিটা আছে ওই একই সমস্যা। তো আমি নতুন এলসিডি দুটি দিয়ে চেক করেছি, তো একই অবস্থা। তো তার পরবর্তীতে আমি সেটটিতে ফ্লাশ করেছি, ফ্লাশ করার পরে একই অবস্থা। তো তারপরে আমি এখান থেকে মাদারবোর্ডটি খুলে দেখব যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় থেকে আসছে এবং কোথা থেকে কোন সমস্যা, কোন পার্টসে প্রবলেম। তো আমি সেটটি আমি একটু এখান থেকে খুলে নিয়েছিলাম, নেওয়ার পরে হালকা হট গান দিয়ে আমি হিটও দিয়েছিলাম, শিলিংটা উঠানোর পরে আমি হিট দিয়েছিলাম, আমি এখানে সুন্দরভাবে হিট দিয়েছিলাম, তারপরেও আমার কাজটি হয়নি। তো আমি এখান থেকে আমি মাদারবোর্ডটি খুলে নিই, আমি এখানে একটা শিল্ডিং ছিল, আমি শিল্ডিংটা উঠে হিট দিয়েছি এবং পরিষ্কার করেছি, থিনার দিয়ে পরিষ্কার করেছি। তারপর আমি ক্যামেরার দুটি খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরেও আমার এই ব্ল্যাক ডিসপ্লে আমার ঠিক হয়নি, ডিসপ্লে কালো হয়ে আছে। তো ডিসপ্লে ঠিক হয়নি, তো আমি তারপরে পরিষ্কার টরিষ্কার করে আমরা হিট টিট দিয়ে এবং সফটওয়্যারও করেছি, তারপরে আমাদের ব্ল্যাক ঠিক হয়নি। তো তারপরে আমি চিন্তা করলাম যে আসলে কোথা থেকে প্রবলেম। তো তারপরে আমি সুন্দরভাবে আমি টাচের বেসটি খুলে দিলাম, যেহেতু আমার আইসিতে প্রবলেম নেই এবং সফটওয়্যারও করেছি, তো আমার কোনো জায়গায় যেহেতু প্রবলেম নাই, তো আমি ক্যামেরার লাইনটাও খুলে দিয়েছি, তারপরে যেহেতু প্রবলেম নাই, তো তখন আমি চিন্তাভাবনা করলাম যে দেখি তো আমাদের টাচের বেসটি খুলে দিয়ে আমরা চালু করে দেখব যে আসলে আমাদের সেটটি। তো মাশাল্লাহ, যেই আমি টাচের বেসটি খুলে দিলাম সাথে সাথে আমার কাজটি হয়ে গেল। তো বন্ধুরা দেখেন এই যে আমি টাচের বেসটি আমি খুলে দিয়েছি, খুলে দেওয়ার পরে দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন আমার ডিসপ্লের লেখাটি কমপ্লিটলি চলে এসেছে এবং আমার সেটটি রানও হবে, আমি সফটওয়্যার করেছি। তো আবার আমি টাচের বেসটি লাগিয়ে আমি সেটটি চালু করে দেখব যে আমার ডিসপ্লে কালো হয়ে থাকে এবং সাদা হয়ে থাকে। দেখেন এই যে আমার ডিসপ্লের লেখাটি কমপ্লিট। তো এখন আমি এই সেটটি বন্ধ করব, বন্ধ করে আমি টাচের বেসটি লাগাইব, লাগানোর পরে এই যে আমি এখন এই যে টাচের বেসটি এখানে লাগাবো, লাগানোর সাথে সাথে আমি সেটটি চালু করব, চালু করার সাথে সাথে কালো হয়ে যাবে, ডিসপ্লে লেখা আসবে না, ডিসপ্লে ব্ল্যাক হয়ে থাকবে। এটা টাচের জন্য ডিসপ্লেটি ব্ল্যাক হয়ে থাকে, এই দেখেন বন্ধুরা, এই যে দেখেন এই যে ব্ল্যাক হয়ে আছে, দেখেন এই যে বন্ধুরা এই যে ব্ল্যাক হয়ে আছে। যে আমি টাচের বেসটি খুলে দিচ্ছি, তার মানে আমাদের টাচে প্রবলেম। আমরা অবশেষে বুঝতে পারলাম যে আমাদের টাচে প্রবলেম, এই যে টাচের লাইনটা খুলে দিয়েছি বন্ধুরা, দেখেন এই যে টাচের বেসটি খুলে দিয়েছি, লাইনটা খুলে দিয়েছি, দেখেন
তো বন্ধুরা এই যে আমি টাচের বেসটি খুলে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি আবার আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দেখেন যে টাচের বেসটি খুলে নিয়েছি, ডিসপ্লে আমার লেখা কমপ্লিটলি এসেছে, তো আপনাদেরকে চালু করে দেখাচ্ছি এবং আমি আবার আপনাদেরকে দেখাবো। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে জানি এর চেয়ে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ, আসসালামু আলাইকুম।